ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা সপুষ্পক উদ্ভিদের জনন সম্পর্কে পড়বো। তার সঙ্গে জানবো স্বপরাগজক এবং ঋতুপরাগজক সম্পর্কে এবং নিষেক সম্পর্কেও জানবো। তো প্রথমেই জানি আগে যে পুষ্প কি এবং জনন যৌন জননের এই পদ্ধতিটি কি। তো যে জনন প্রক্রিয়াতে দুটি ভিন্ন ধর্মী জনন কোষ মানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলা হয়। সপুষ্পক উদ্ভিদের যে অঙ্গ যৌন জননে অংশগ্রহণ করে সেটা হচ্ছে পুষ্প, এবং পুষ্পের মধ্যে থাকে পুংকেশর বা পুং জনন অঙ্গ এবং স্ত্রীকেশর বা স্ত্রী জনন অঙ্গ, এরাই অংশগ্রহণ করে। তাছাড়াও পুষ্পের মধ্যে আরো কিছু অংশ থাকে এবং তাদের কি কাজ সেগুলো সম্পর্কে এবার জেনে নেব। তো একটি আদর্শ পুষ্পের মধ্যে চারটি স্তবক থাকে বা চারটি অংশ থাকে, তা হলো বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র বা পুংস্তবক এবং গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক। প্রথমে যেমন বৃতি কি বা ক্যালিক্স কি, তো এই যে সবুজ অংশটি থাকে এটাকে বলা হচ্ছে বৃতি। সবুজ হওয়ার কারণে এখানে সালস অংশ হতে পারে, এটি হচ্ছে পুষ্পের প্রথম স্তবক এবং সবুজ বর্ণের হয়, এবং এর প্রত্যেকটি অংশকে বলা হয় বৃত্তাংশ বা সেপাল। আর এছাড়া যখন কুঁড়ি অবস্থায় থাকে তখন এটি পুষ্পকে রক্ষা করে। দ্বিতীয় স্তবক হচ্ছে দলমণ্ডল বা করলা, এবং এটি সাধারণত খুব উজ্জ্বল বর্ণের হয়, সেই জন্যে কীট পতঙ্গ পক্ষীকে আকৃষ্ট করে। এবং এই দলমণ্ডলের এক একটি অংশকে বলা হয় পাপড়ি, এবং সাধারণত পরাগযোগের জন্যই ব্যবহার করা হয় বা পরাগযোগের জন্যই এই অংশটি সাহায্য করে। এরপর আসছে তৃতীয় স্তবক বা পুংকেশর চক্র বা পুংস্তবক, একে অ্যান্ড্রোসিয়ামও বলা হয়। পুংস্তবকের প্রত্যেকটি অংশকে পুংকেশর বা স্ট্যামেন বলে। এবার প্রত্যেকটি পুংকেশরের থাকে একটি পুংদণ্ড যেটাকে বলা হচ্ছে ফিলামেন্ট এবং একটি পরাগধানী বা অ্যান্থার। এবার পরাগধানীর মধ্যে যে হলুদাভ রঙের পরাগ রেণু গুলো তৈরি হয় সেগুলোই আমরা চোখে দেখতে পাই, যে হলুদ রঙের যে ছোট ছোট পোস্তদানার মতন যে অংশগুলি পুষ্পের মধ্যে থাকছে। এবার এরপরে থাকছে চতুর্থ স্তবক, সেটা হচ্ছে গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক, একে গাইনোসিয়ামও বলা হয়। এটি ফুলে সব থেকে শেষ এবং চতুর্থ স্তবক। স্ত্রী স্তবকের এক একটি অংশকে গর্ভপত্র বা কার্পেল বা গর্ভকেশর বা পিস্টিল বলা হয়। এটি হচ্ছে স্ত্রী স্তবকের ছবি। প্রতিটি গর্ভপত্রের মধ্যে তিনটে অংশ থাকে, সবথেকে উপরে থাকে গর্ভমুণ্ড বা স্টিগমা, তারপর থাকে গর্ভদণ্ড বা স্টাইল, এবং সব থেকে নিচে থাকে গর্ভাশয় বা ডিম্বাশয়, একে ওভারিও বলা হয়। এই ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য সংখ্যায় ওভিউল বা ডিম্বক থাকে, এবং প্রত্যেকটি ডিম্বকের মধ্যে ডিম্বাণু বা এক্সেল বর্তমান থাকে। এরপর আসছে পরাগযোগ মানে পুংস্তবক এবং স্ত্রী স্তবকের মিলন কি করে হবে। তো ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু গুলো একই ফুলের মানে একই উদ্ভিদের একই ফুলের মধ্যে তার গর্ভদণ্ডের মধ্যে পড়তে পারে, বা অন্য কোনো উদ্ভিদের ফুলের মধ্যেও আপতিত হতে পারে। তো একই উদ্ভিদও হতে পারে, অন্য উদ্ভিদও হতে পারে, কিন্তু তাদের একই প্রজাতিভুক্ত হতে হবে। তো ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু গুলো একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর যে পদ্ধতি তাকে বলা হচ্ছে পরাগযোগ বা পলিনেশন। তো পরাগযোগ সাধারণত দুই ভাবে হয়ে থাকে, তা হলো স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। স্বপরাগযোগ পদ্ধতিটি খুবই সহজ, কারণ এখানে মানে তখনই হয় যখন কোনো ফুলের পরাগযোগ সেই ফুলের বা সেই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পড়ে, তখন স্বপরাগযোগ বলা হয়। তো এখানে কোনো বাহকের প্রয়োজন হয় না, এবং সাধারণত উভলিঙ্গ ফুলের মধ্যে স্বপরাগযোগ দেখা যায়, যেমন শিম, টমেটো, সন্ধ্যামালাতে এই সমস্ত উদ্ভিদের ফুলে স্বপরাগযোগ ঘটে। এরপর হচ্ছে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। তো যখন কোন ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বলে। এখানে দুটি উদ্ভিদ অবশ্যই দরকার, এবং এক্ষেত্রে কিছু বাহকের প্রয়োজন হয়, এবং সাধারণত দেখা যায় যে একলিঙ্গ ফুলের মধ্যে ইতর পরাগযোগ হয়, যেমন কিনা তেল, তাল বা পেঁপে, লাউ, এই সমস্ত উদ্ভিদে ইতর পরাগযোগ ঘটে থাকে। তো ইতর পরাগযোগ আর স্বপরাগযোগের কি কি সুবিধা এবং অসুবিধা আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেবো। প্রথমে আসছে যে বাহকের প্রয়োজনীয়তা। স্বপরাগযোগে আমরা জানি বাহকের কোনো প্রয়োজন হয় না, কিন্তু ইতর পরাগযোগে বিভিন্ন রকম বাহকের প্রয়োজন হয়, বা যেহেতু স্বপরাগযোগে কোনো বাহকের প্রয়োজন হচ্ছে না, সেই জন্য এখানে অনুন্নত মানের ফল এবং বীজ উৎপন্ন হয়। তাছাড়া উৎপন্ন অপত্য যে উদ্ভিদ সেটি দুর্বল প্রকৃতির হতে পারে, তখন প্রতিকূল পরিবেশে সে মানিয়ে নিতে পারে না এবং মারা যায়। ইতর পরাগযোগে যেটি অসুবিধা হলো, ইতর পরাগযোগে বাহকের উপর নির্ভরশীল, তাই বাহক যদি কোনো কারণে না পেলো তাহলে পরাগযোগ
হতে পারে না, এবং অধিক সংখ্যায় এখানে পরাগরেণু সৃষ্টি করতে হয়, কারণ যেহেতু বাহকের প্রয়োজন হয় সেই জন্য অনেক সংখ্যক পরাগরেণু এমনিতেই নষ্ট হয়। এরপর আসছি যে অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব নিয়ে কি কি সুবিধা এবং অসুবিধা আছে। স্বপরাগযোগের ক্ষেত্রে যে সুবিধা আছে যে একই প্রজাতির ফুলে পরাগযোগের জন্য প্রজাতির বৈশিষ্ট্য রক্ষা পায়, মেনটেন হয়ে থাকে এবং প্রজাতির মধ্যে জনিত্রী বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়া যায়। ইতর পরাগযোগের ক্ষেত্রে যে সুবিধা আছে যে এখানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি হয়, অপত্য উদ্ভিদগুলো সবল হয় এবং তার জন্য তারা প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে, উন্নত মানের ফল এবং বীজ তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আর বীজের অঙ্কুরোদ্গম করার ক্ষমতাও বাড়ে। তো এগুলো হচ্ছে সবই ইতর পরাগযোগের সুবিধে। কিছু অসুবিধাও আছে। প্রথমে আসি স্বপরাগযোগের কি অসুবিধে। তো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না, দুর্বল প্রকৃতির হয় তাই মারা যায়। অনেক সময় নতুন বংশধরদের উপযোজন ক্ষমতা কম হয়ে থাকে, তারা জীবাণু দ্বারা আক্রান্ত হয়, মারা যায়, বীজের অঙ্কুরোদ্গম করার ক্ষমতা কমে যায় এবং অপত্য যে উদ্ভিদ আছে তাদের অনাক্ষমতাও হ্রাস পায়। সেরকম ইতর পরাগযোগের মধ্যে কিছু অসুবিধা আছে, যেমন বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগের ফলে প্রজাতির যে বিশুদ্ধতা সেটা নষ্ট হয় এবং তাছাড়া জনিত্রীর বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় না। এরপর আমরা জেনে নেবো যে ইতর পরাগযোগের মধ্যে কি কি বাহকের প্রয়োজন হয়। তো বাহক বা এজেন্ট কি? ইতর পরাগযোগ যে বাহ্যিক প্রতিনিধির সাহায্যে ঘটে তাকে বলা হচ্ছে বাহক বা এজেন্ট। যেমন কিছু বাহকের উদাহরণ দেওয়া আছে, যেমন বায়ু, জল, পতঙ্গ এবং পক্ষী। তো বায়ু পরাগী ফুল বায়ুর সাহায্যে এদের পরাগযোগ ঘটে, জল পরাগী ফুলে জলের সাহায্যে পরাগযোগ ঘটে, পতঙ্গ পরাগী উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গের সাহায্যে পরাগযোগ ঘটে এবং পক্ষী পরাগী পুষ্পের ক্ষেত্রে পক্ষীর সাহায্যে পরাগযোগ ঘটে। তো কিভাবে ঘটে সেটা এবং কোন কোন উদাহরণ আছে কোন কোন উদ্ভিদে হয় সেটা এবার এই নিচের এই চারটায় দেওয়া আছে। যেমন প্রথমে আসছি বায়ু পরাগী ফুলে। তো যেসব ফুল বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে, ইতর পরাগযোগ ঘটে, তাদেরকে বায়ু পরাগী ফুল বলে। যেমন ধান, গম, জোয়ার, এদের ক্ষেত্রে যে পুষ্পের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যাতে বায়ুর সাহায্যে তারা পরাগযোগ ঘটাতে পারে। তো এক্ষেত্রে ফুলগুলো খুবই ক্ষুদ্র হয়, বর্ণহীন হয়, গন্ধহীন হয়। বর্ণ এবং গন্ধের প্রয়োজন হয় না, কারণ এক্ষেত্রে তো তাদের বায়ুর সাহায্যে হবে, কোনো কীট পতঙ্গের সাহায্যে হয় না, তাই কীট পতঙ্গ আকৃষ্ট করার কোনো প্রয়োজন নেই। সেই জন্যই পুষ্পগুলি বর্ণহীন এবং গন্ধহীন হয়। এবার পরাগরেণুগুলো খুবই হালকা হয়, ক্ষুদ্র হয়, মসৃণ হয়, যাতে তারা সহজেই বাতাসে ভেসে বেড়ায়। পরাগধানী খুবই লম্বা হয় এবং দলমণ্ডলের বাইরে অবস্থান করে যাতে সেখানে পরাগরেণুগুলো এসে আপতিত হতে পারে, এবং গর্ভমুণ্ড রোম এবং পক্ষল এবং আঠালো হয় একই কারণে যাতে পরাগরেণুগুলো এসে সহজে আটকে যেতে পারে। এরপর আসছি জল পরাগী ফুলে। তো যেসব ফুলের পরাগযোগ জলের সাহায্যে হয় তাদেরকে জল পরাগী ফুল বলে। যেমন পাতা ঝাঁঝি, পাতা শেওলা, এই সমস্ত ফুলে জলের সাহায্যে ইতর পরাগযোগ ঘটে। এক্ষেত্রেও ফুলগুলো বর্ণহীন এবং গন্ধহীন হয় আর খুবই ক্ষুদ্র হয়, কারণ এখানেও কোনো কীট পতঙ্গের বা পাখির প্রয়োজন নেই। পরাগরেণুগুলো হালকা হয় যাতে সেগুলো জলে ভেসে থাকতে পারে, এবং যদি নিমজ্জিত উদ্ভিদ হয় সেক্ষেত্রে পরাগযোগও জলের ওপরেই হয়। স্ত্রী ফুলের যে পুষ্পদণ্ড সেটা কুণ্ডলাকার হয় এবং জলের উপরেই অবস্থান করে, আর পুরুষ ফুলগুলো জলের ওপরে ভেসে ওঠে এবং স্ত্রী পুষ্পের নিকটে এসে পরাগযোগ ঘটায়। এরপর আসে পতঙ্গ পরাগী ফুল। যেসব ফুল পতঙ্গের সাহায্যে পরাগযোগ ঘটে তাদের পতঙ্গ পরাগী ফুল বলে। যেমন আম বা সূর্যমুখী, এক্ষেত্রে ফুলগুলো খুবই বড় আকারের হয়, উজ্জ্বল বর্ণের হয়, ফুলগুলির মধ্যে মিষ্টি রস থাকে, যে রস পান করতে পতঙ্গ আসে এবং ফুলগুলোর মধ্যে সুন্দর গন্ধও থাকে। এদের গর্ভমুণ্ড অমসৃণ হয় এবং আঠালো হয় যাতে সেখানে পরাগরেণুগুলো লেগে যায়, আর অনেক ফুলের পরাগও খুব সুস্বাদু হয় যাতে কীট পতঙ্গ সেখানে আকৃষ্ট হয়ে আসতে পারে। অনেক ক্ষেত্রে পরাগরেণুগুলোকে কীট পতঙ্গরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এবং শেষে আসছে পক্ষী পরাগী ফুল। যেসব ফুলের পরাগযোগ পাখির সাহায্যে হয় তাদেরকেই পক্ষী পরাগী ফুল বলে। যেমন পলাশ, শিমুল, এই সমস্ত ফুলে পাখির সাহায্যে ইতর পরাগযোগ ঘটে। এক্ষেত্রেও ফুলগুলো খুব বড় হয়, উজ্জ্বল বর্ণের হয়, পক্ষীকে বা পাখিকে আকৃষ্ট করার জন্য। ফুলের মধ্যে মকরন্দ তৈরি হয়। ফুলের পরাগধানীগুলো পাখির খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। তো এই ছিল বিভিন্ন রকম বাহকের উদাহরণ যার সাহায্যে ইতর পরাগযোগ ঘটে। এখান থেকে প্রশ্ন আসে যে কি কি উদাহরণ আছে বা এই বিভিন্ন যে মানে বায়ু পরাগী বা জল পরাগী বা পক্ষী পরাগী বা ইতর বা পতঙ্গ পরাগী পুষ্পের কি কি বৈশিষ্ট্য আছে, এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে।
এর পরের পদ্ধতিটি হচ্ছে নিষেকের পদ্ধতি। নিষেক কখন হয়? যখন পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের মিলন হয় তখনই নিষেক বা গর্ভাধান বা ফার্টিলাইজেশন হয়। তো এটি একটি ধাপে ধাপে হয়। প্রথম ধাপে পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, মানে ফুলের পরাগযোগ হয়। তারপর গর্ভমুণ্ড থেকে নিঃসৃত রস শোষণ করে পরাগরেণুতে স্ফীত হয়ে যায় এবং পরাগরেণুর যে অন্তঃস্তক সেটা রেণুরন্ধ্রের মধ্যে দিয়ে একটি নলের মতন আকার গঠন করে, যাকে বলা হচ্ছে পরাগনালী বা পোলেন টিউব। পরাগনালী গর্ভনলের মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে ডিম্বকে প্রবেশ করে। পরাগরেণুর মধ্যে যে নিউক্লিয়াসটি আছে পরাগনালীতে এসে সেটি দুটি পুংজনন কোষ তৈরি করে, দুটিই হয় হ্যাপ্লয়েড প্রকৃতির। অন্যদিকে যে ডিপ্লয়েড যে ডিম্বাণুটি ছিল ডিম্বকের মধ্যে সেটিও তৈরি হয়ে থাকে এবং ডিম্বকটিও হ্যাপ্লয়েড প্রকৃতিরই হয়। পুংজনন কোষ দুটি ডিম্বকের ভ্রূণস্থলীতে যে পুংজনন কোষ দুটি ছিল সেগুলো ডিম্বকের ভ্রূণস্থলীতে এসে একটি ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন জাইগোট তৈরি হয়। কারণ ডিম্বকও হয় হ্যাপ্লয়েড আর পুংজনন কোষও হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, তাই তারা ডিপ্লয়েড জাইগোট গঠন করে। আরেকটি যে পুংজনন কোষ তৈরি হয়েছিল সেটা বিলুপ্ত হয়ে যায়। সস্যল উদ্ভিদের ক্ষেত্রে এই দ্বিতীয় পুংজনন কোষ সেটা নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে একটি শস্য তৈরি করে। তো যেহেতু নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির ছিল, সেই জন্য নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে যখন এটি পুংজনন কোষে নিষেক ঘটে তখন এটি ট্রিপ্লয়েড কোষ গঠন হয়। এরপর যে জাইগোট তৈরি হলো নিষেকের ফলে, সেই জাইগোটটি বারবার বিভাজিত হয়ে ডিম্বকের মধ্যে ভ্রূণ তৈরি করে। নিষেকের পর ডিম্বকটি বীজ গঠন করে এবং ডিম্বাশয় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফল গঠন করে। বীজের মধ্যে ভবিষ্যৎ উদ্ভিদ বা ভ্রূণ উপস্থিত থাকে যা অনুকূল পরিবেশ পেলে অঙ্কুরিত হয়ে যায় এবং শিশু উদ্ভিদ বা চারাগাছ গঠন করতে পারে। তো এইভাবে পুরো পদ্ধতিটি হচ্ছে। তো প্রথমে আসে পরাগরেণু, পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরণ হচ্ছে, তারপর গ্যামেট তৈরি হচ্ছে, স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেটের মিলনের বা নিষেকের ফলে জাইগোট তৈরি হচ্ছে, জাইগোট থেকে ভ্রূণ, সেখান থেকে ফল, তার মধ্যে বীজ, বীজের অঙ্কুরণের ফলে শেষে শিশু উদ্ভিদ তৈরি হচ্ছে। তো এইভাবে পুরো পদ্ধতিটি হয়ে থাকে। এবার এখানে কিছু জেনে রাখতে হবে, এখানে প্রশ্ন মাঝে মাঝে এমসিকিউ দিয়ে থাকে যে ডিম্বকে ভ্রূণস্থলীতে মোট 8টি নিউক্লিয়াস তৈরি হয়। ওপরের দিকে থাকে 3টি, যার মধ্যে থাকে 2টি সহকারী কোষ এবং 1টি ডিম্বাণু, আর নিচের দিকে থাকে 3টি প্রতিপাদ কোষ সমষ্টি এবং মাঝখানের 2টি নিউক্লিয়াস পরস্পর মিলিত হয়ে নির্মিত নিউক্লিয়াস তৈরি হয়। সেই জন্য নির্মিত নিউক্লিয়াস আর ডিপ্লয়েড প্রকৃতির এবং তার সঙ্গে যখন একটি পুংজনন কোষের মিলন ঘটে তখনই শস্য বা ট্রিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়। সেই জন্য নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির এবং ডিম্বক ডিম্বকের মধ্যে যে ডিম্বাণু তৈরি হয়েছে সেটি হয় হ্যাপ্লয়েড প্রকৃতির। তো এইভাবে পুরো নিষেকের পদ্ধতি সম্পন্ন হয় এবং সেখান থেকে ভ্রূণ গঠন হয়। তো প্রথমেই আসে পরাগরেণু, পরাগরেণু যখন ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করছে তখন সেখানে তৈরি হচ্ছে জাইগোট, সেই জাইগোট থেকে তৈরি হচ্ছে আমাদের জাইগোটের মধ্যে তৈরি হচ্ছে ফল, ফলের মধ্যে বীজ, বীজের যখন অঙ্কুরণ হয় তখন সেখান থেকেই তৈরি হয় একটি শিশু উদ্ভিদ এবং সেখান থেকে বা চারাগাছ তৈরি হয়। এইভাবেই সপুষ্পক উদ্ভিদের নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন হয়। তো আজকের ক্লাসে আমরা এতখানি পড়বো। আমরা জানলাম সপুষ্পক উদ্ভিদের মধ্যে কোন অঙ্গ বা কোন অংশটি জননে অংশগ্রহণ করে, সেটি হলো পুষ্প। পুষ্পের কি কি ভাগ আছে, 4টে যে স্তবক মানে আমাদের ভৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং স্ত্রী স্তবক, এই 4টি স্তবক সম্পর্কে জানলাম। তারপর জানলাম ইতর পরাগযোগ আর স্বপরাগযোগ কি করে ঘটে, স্বপরাগযোগ কি করে হয়, ইতর পরাগযোগের ঘটে কি কি ক্ষেত্রে কি কি বাহকের প্রয়োজন হয়, এবং শেষে জানলাম নিষেকের পদ্ধতি। তো এরপর পরের ক্লাসে আমরা মানবের দেহে যে বিভিন্ন ধাপগুলো আছে বা মানুষের বয়স পুরো জীবন চক্রকে কি ধাপে ভাগ করা হয়েছে সেটি সম্পর্কে জানবো। আজকের ক্লাসে এতখানি থাকবে। তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। সবাই ঘরে ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।